নমস্কার, কেমন আছেন সবাই? যাদব কুমার কলেজ ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে তো আবার দেখুন না সানডে, আর কালকে তো ম্যাথ আছে, তো আমি আবার সেই জন্য তাড়াতাড়ি রান্না বান্না সেরে একদম রিকিতার কাছে আবার উঠে এসেছি। যে কি বলুন তো, পারি আর না পারি, ওই যে সামনে গার্ড দেওয়া, কি কি করলো লাস্ট মিনিট সাজেশান, এরপর দেখে নেবো চেক করে। তো কি করছিস রে পরিমিতি? হ্যাঁ, তা পরিমিতির কি কি করলি? আমি করেছি প্র্যাকটিস সবই, তবে যেগুলো একটু বেশি মোটামুটি সেইগুলো একটু বেশি। আচ্ছা, তুই তাহলে আমাকে বল যে কোনগুলো ইম্পর্টেন্ট, আমার সাথে মিলছে কিনা দেখবো। এই তো, এই যে কত পাতা, কি 4-এর 74 পাতায় এই যে 15 অঙ্কটা, এইটা মাধ্যমিক 2003 সালে পড়েছিল, আর এটা আর একটা অন্যান্য স্কুলের টেস্টেও বারবার আসছে, তাই জন্য এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, এই অঙ্কটা কি ছিল? এটা এই ঘনকাকৃতি, ওই সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে। হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে এই অঙ্কটা যেটা মাধ্যমিক 2007-এ পড়েছিল, ঘনকের 6টি পৃষ্ঠতলের সমষ্টি 216 বর্গ সেমি, ঘনকের আয়তন, এটা তো ওই ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নিয়ে করতে হবে যেটা। আর তারপরে হচ্ছে এই যে 17 অঙ্কটা, এইটাও পড়েছিল বিভিন্ন টেস্ট পেপারে, পড়েছিল টেস্ট পেপারে আসছে, এগুলো তো টেস্ট পেপারটাকে তো অবশ্যই ফলো করতে হবে, এটাই আসছে। আর এইটাও এসেছিল এই এইটা মানে 22-এর টাকেটটা। হ্যাঁ, কি ব্যাপার বল, শোন একটা কথা বলে দি, কই রে একটা কথা বলে দি, ইম্পর্টেন্ট ওই 4টে দেখালে মানে কি 4টে করলাম সেটা নয়, সবই করেছো তো? হ্যাঁ সবই করেছি, সেটাই আমি ওইগুলো বেশি ইম্পর্টেন্ট বলে দুবার করে করেছি, জোর দেওয়া। হ্যাঁ, তারপর আর কি করেছিস? তারপর হচ্ছে চোঙের হচ্ছে প্রথমে উদাহরণের যে অঙ্কটা আছে প্রয়োগ 17, এটা কত পাতা রে? এটা হচ্ছে 146, ওই প্রয়োগ 17 যেটা ওইটাও কিন্তু বারবার আসছে টেস্ট পেপারে। তারপর হচ্ছে এখানে যে একটা এখানে ফাঁপা চোঙাকৃতি, যে ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল অঙ্ক আছে না, ওইটা হচ্ছে মাধ্যমিক 2020 সালে পড়েছিল, এবার ওইটাও ইম্পর্টেন্ট টেস্ট পেপার আসছে মাধ্যমিক যেহেতু পড়েছিল। তারপরে হচ্ছে এই অঙ্কটাও ইম্পর্টেন্ট, টিউলাইটের যে অঙ্কটা মানে বহির্বেশর দন্ত ব্যাসার ধরে যেটা করতে হবে, ওইটাও এটা ওই 145 পেজের তো। এই পেজের এই দুটো পেজের প্রত্যেকটা অঙ্কই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তার মানে আমি ওটাই বলতে যাচ্ছি, 144 মানে ছিদ্র দিয়ে যে জাহাজে পান্ধক এরকম থাকে। হ্যাঁ, এইগুলো কি বলতো, এগুলো একটু দুবার তিনবার করে ভালো করে আবার দেখলি, বিশেষ করে যখন প্রশ্ন পেলাম মানে হরমর হরমর করে, কি চোঙের উচ্চতা লিখলাম, কি এদিকে লিখলাম, সেই সূত্রগুলোকেও জানো আমি, আর বিশেষ করে সংখ্যা, আমি বাঁ হাতটা ভগবান আমায় দুটো হাত দিয়েছে ভেবে নিতে হবে, তাহলে আমি দুটো হাতই আমার সমান কাজে লাগাবো। যেমন অর্জুন যেমন সব্যসাচী ছিলেন, দুটো হাতই তো তার সমান চলতো তীরবিদ্যায়, এখানেও পরীক্ষার সময় সবাইকে বলছি আমি বাঁ হাতটাতে সংখ্যাগুলো আমি দেখবো লিখবো, নাহলে ওই বাঁ হাতে অঙ্কটা পুরো করে গেলাম আর তারপরে দেখলাম যে একটা সংখ্যাই ভুল লিখে দিয়েছি, তাহলে কি হবে? সেই জন্য বারবার বলছি বাঁ হাতে সংখ্যাটাকে আমি মিলাবো আর পড়বো। আর বারবার আমি বলে দিচ্ছি যে ব্যাস ব্যাসার্ধর অঙ্ক থাকলে উত্তর কি চাইছে আমাকে, কি ব্যাস চেয়েছে না ব্যাসার্ধ উত্তর করার আগে, এইগুলো ছোটোখাটো জিনিসগুলো বারবার টিচাররা কেন বলে যে কেয়ারলেস মিস্টেক যেন না হয়, এটা খেয়াল রেখে করতে হবে বাবা। তারপরে হচ্ছে এই অঙ্কটা বারবার আসে, এটা কত পেতে, এটা 147, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, মানে মাধ্যমিক 2015 এ পড়েছিল। ওইটা এটা এগুলো হ্যাঁ এগুলো তো ইম্পর্টেন্টই আছে, এখানে প্রত্যেকটা অঙ্ক একটু দেখে রাখতে হবে, এই 10-এরটাই বলো 12-এরটাই বলো। গোলকের হচ্ছে প্রয়োগ 12টা হচ্ছে প্রচুর ইম্পর্টেন্ট, বারবার আসছে টেস্ট পেপারে, আর এইটা হচ্ছে ওই অঙ্কটা মানে এইখানে একটা অঙ্ক, ওই যে নীরের গোলক মানে 9টা 12টা দাগ নম্বর গুলো আমাকে শুধু বলে যা। হ্যাঁ, তারপর হচ্ছে 8-4, হ্যাঁ ওইগুলো একটু করে নিস, 14, তারপর পরপর খুল, হ্যাঁ এই যে 226 পাতাটা, এখানে কোনটা কোনটা করেছিস? ওই প্রয়োগ 12টা, হ্যাঁ প্রয়োগ 12, তারপরে হচ্ছে এই কোষে দেখি 16, কোষে দেখি 227 পাতার, হ্যাঁ 16, 10-এর অঙ্কটা, 10-এর অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট, এই যে 10-এর, তারপরে 5, 6,
এখানে মোটামুটি 5-6-10 এগুলো থেকে করলে টেস্টে আসছে, টেস্ট পেপারেও তো আছে। আরে সম্পাদক কি একটু বল। হ্যাঁ এই তো সম্পাদক হচ্ছে 172 পাতার, যেটা ওই সম্পাদক করে দেয়া আছে, এই পরিবৃত্তটা আসতে পারে। তারপরে হচ্ছে এখানে অন্তর্বৃত্ত 177 পাতা, ওই অন্তর্বৃত্ত। আর তারপরে হচ্ছে আর হ্যাঁ এই 231 পাতায় যে স্পর্শক এটা করেছিস। মানে যেগুলো একটু বারবার আসছে, দেখো এর বাইরে থেকে যে আসবে না তার কোনো কথা নেই, মানে এগুলো তো লিমিটেড, এগুলো তো তোমার রয়েছে অধ্যায়, তো এখন তোমাদের রিডিউস করে দিয়েছে মানে কমিয়ে দিয়েছে, তাহলে সেরকম বুঝে শুনে করবে, যেগুলো বললে সেগুলোই শুধু যে করবে সেটা কিন্তু নয়, আমি বারবার কিন্তু বলে দিচ্ছি, সেগুলো জোর দিয়ে বেশি করে দেখবে, তার বাইরে সমস্ত অঙ্কগুলোকে একবার করে করে নেবে, ঠিক আছে। তো আজকের তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, মানে একটু বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি মানে কারোর একটু উপকারে লেগে থাকে সেটাও জানাবেন, আর চলুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। মঙ্গলময় ঈশ্বর সবার ভালো রাখুক, ভালো করুক, মঙ্গল করুক, আর প্রত্যেকটা সকল ছাত্রছাত্রীদের জন্য আমার রইল বুক ভরা ভালোবাসা, দুহাত ভরা আশীর্বাদ। টাটা।